नमस्कार बन्धुरा, पापियास किचने आपनादेर सकल के स्वागत जानाई। आमार आज के रेसिपी होलो बेगुनी। बेगुनी आमादेर चायर साथे, मुड़ीर साथे बा खिचुड़ीर साथे खेते किन्तु भीषण भालो लागे। आर तार साथे जदि झिमझिम बृष्टि पड़े ताले बृष्टिर दिने किन्तु एई गरम गरम मुचमुचे बेगुनी खेते आमादेर भीषण भालो लागे। আমি কিভাবে ফোলা ফোলা মুচমুচে গরম বেগুনি তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বেগুনি বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। পাত্রটার মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি 4 টেবিল চামচের মতো বেসন। যেরকম বেগুনি বানাবেন সেই অনুযায়ী বেসনটা নেবেন। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এটা দিলে বেশ মুচমুচে ভাবটা আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। যদি কালো জিরো কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু পোস্তও অ্যাড করতে পারেন। আমি তবে আজ কালো জিরে দিয়ে তৈরি করছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না। এই ব্যাটার তৈরি করাটাই কিন্তু বেগুনির আসল একটা পদ্ধতি। যেরকম ব্যাটার তৈরি করবেন সেরকম বেগুনি তৈরি হবে। খুব বেশি মোটা করে ব্যাটারটা তৈরি করলে কিন্তু বেগুনিটা খেতে ভালো লাগবে না আর মুচমুচে হবে না। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে। আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর তৈরি করবেন। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এরকম ছোট সাইজের একটু লম্বা সরু টাইপের যে বেগুনগুলো থাকে সেগুলো নিলে কিন্তু বেগুনিগুলো লম্বা লম্বা করে বেশ কাটা যায় আর মোটামুটি একটা ভালো লম্বা সাইজের বেগুনি তৈরি হয়। মাঝ বরাবর কেটে তারপর হালকা করে এই রকম মোটামুটি, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এভাবে কেটে নিতে হবে। যদি চাকু দিয়ে বা ছুরি দিয়ে আপনাদের অসুবিধে হয় তাহলে আপনারা বটি দিয়েও করতে পারেন। দেখুন আমি কিভাবে কাটছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। যদি বেগুনের সাইজটা একটু বড় হয় তাহলে কিন্তু এটাকে একটু ছোট টুকরো করেও আপনারা তৈরি করতে পারেন। এই একইভাবে আমি সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো আমি আগে ধুয়ে কেটেছিলাম তাই আর ধুলাম না। আপনারা চাইলে আরও একবার ধুয়ে নিতে পারেন। এরপর বেগুনি ভাজার জন্য আমি তেল গরম করছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আর ওর মধ্যে মিক্স করে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। ডোবা তেলে বেগুনিগুলো ভাজবো। সাদা তেল সর্ষের তেল মিক্স করেও করতে পারেন, আবার শুধু সর্ষের তেল দিয়েও করতে পারেন। এরপর বেগুনিটা যাতে আরও একটু বেশি মুচমুচে হয় তার জন্য আমি এই গরম তেল থেকে অল্প একটু তেল তুলে নিয়ে বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়েছে কি না। অল্প একটু বেসনের ব্যাটার ফেলে দেখে নিলাম। দেখুন আমাদের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, বেসনটা উপরে উঠে এসেছে। এরপর ওটা আমি তুলে নিলাম আর বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে কেটে রাখা বেগুনের পিস নিয়ে এভাবে ভালোভাবে দু সাইডটা মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে হালকা করে ছেড়ে দিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন, কোনোভাবেই কিন্তু লোতে দেবেন না আবার একদম হাইয়ে দেবেন না। একদম যদি লোতে দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনিগুলো ভালোভাবে ফুলবে না আর মুচমুচে হবে না। আর যদি খুব হাই হিটে দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তার জন্য প্রথমে মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে বেগুনিগুলো সব ভেজে নিতে হবে। দেখুন বেগুনিটা আমাদের খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর মুচমুচেও হয়েছে। আমি বেগুনিটা তুলে নিলাম। এরপর এই একই পদ্ধতিতে আমি সবকটা বেগুনি ভেজে নেব।
খিচুড়ির সাথে, মুড়ির সাথে, চায়ের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আর বানানো ভীষণ সহজ। এই বৃষ্টির দিনে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই একইভাবে সব বেগুনি আমার ভাজা হয়ে গেল। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।